হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকে জানেন যে তামিম খন্দকার মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থতার জন্য তাকে হসপিটালে অ্যাডমিট পর্যন্ত করা হয়েছিল। তবে আমরা জানিনি যে কি অসুখ হয়েছিল তামিমের। তবে আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তামিম খন্দকারের কি অসুখ হয়েছে, কি কারণে হসপিটালে ভর্তি ছিল, বর্তমানে তার শরীরের কন্ডিশন কি, সকল বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। আপনি যদি জানতে চান তামিম ভাইয়ের কি রোগ হয়েছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকুন। চলুন মূল টপিকে ফেরা যাক। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট, এই চ্যানেলের জনপ্রিয় ও তরুণ অভিনেতা তামিম খন্দকার। তিনি ইতিমধ্যে অনেক নাটক, শর্ট ফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয় করে জয় করেছে লাখো দর্শকের হৃদয়। কিন্তু হঠাৎ করে দেখা যায় তামিম খন্দকার গুরুতর অসুস্থ। একটা টিকটক ভিডিওতে দেখা যায় তামিমকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, তবে এতদিন জানা যায়নি তার কি অসুখ হয়েছে। এখন তামিমের ওয়াইফ আমাদের জানান যে তামিমের লিভারে জন্ডিস অ্যাটাক করেছিল। তিনি আরও জানান যে তামিম বর্তমানে কিছুটা সুস্থ আছে, তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। সবার কাছে দোয়া চেয়েছে তামিমের জন্য। কিছুটা সুস্থ হওয়ার পর দেখা যাচ্ছে তামিম খন্দকার তার বউকে ভালোবেসে গান শোনাচ্ছে। চলুন তামিম ভাইয়ের সেই গান শোনানোর ভিডিওটা দেখে আসি। তো ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন সবাই তামিম খন্দকারের জন্য, সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং আরও ভালো ভালো কাজ আমাদের উপহার দিতে পারে। বিনোদন জগতের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।